আপনার বাগানের অ্যাডেনিয়াম গাছে এইরকম গাছ ভর্তি ফুল পেতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এটা অবশ্য আগের ব্লুমিংয়ের একটি স্কিপ। তো বন্ধুরা, এইরকম রিপিট ব্লুমিং আবার আপনার গাছে হতে চলেছে। তো আজকের যে পরিচর্যা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই অক্টোবর মাসের প্রথমের দিকে এইগুলা সেরে নেবেন, কারণ এই শীতের আগেই এই গাছে আবার প্রচুর পরিমাণে একটা ফুল দিতে থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেন উইথ সেন্টু। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অক্টোবর মাসের প্রথমের দিকে এসেও এই আবহাওয়ার খামখেয়ালির জন্য অনেক সময় নিম্নচাপ সৃষ্টি হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো ওই জন্য গাছের গোড়ার মাটি আপনাদের ঠিক মতো শুকাতে পারছেন না। তাই আজকের ভিডিওটা আমি দুই রকম পরিচর্যার কথা বলবো। যাদের এলাকার মাটি শুষ্ক হয়ে যাচ্ছে, ওয়েদারটা শুকনো, তারা একরকম পরিচর্যা করবেন। আর যাদের এলাকায় সবসময় বৃষ্টি হচ্ছে, মাটিটা শুকাচ্ছে না, তাদের আলাদা একটা পরিচর্যার কথা বলবো, সেটা স্প্রে পরিচর্যার কথা, স্প্রে করে খাবার দেওয়ার। তো বন্ধুরা দেখুন, আমার এই এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই মাটি একদমই শুকোতে যাচ্ছে না। তো বন্ধুরা, পরিচর্যার প্রথমের যে ধাপটি সেটা হচ্ছে সানলাইট। অ্যাকচুয়ালি অ্যাডেনিয়াম হচ্ছে মরু প্রদেশের গাছ, মরু গোলাপ এর আর এক নাম। তো এরা প্রচণ্ড পরিমাণে সূর্যের আলো পছন্দ করে এবং মাটি, শুকনো শুকনো মাটি এরা পছন্দ করে। তাই এর প্রথম ধাপ, আপনাকে এই গাছগুলো পর্যাপ্ত পরিমাণে সানলাইটে রাখতে হবে। না হলে আপনি যতই পরিচর্যা করুন না কেন, যদি আপনি ছায়াযুক্ত জায়গায় এই অ্যাডেনিয়ামকে রাখেন, তবে আপনার মনের মতো ফুল কোনো দিনই পাবেন না। তো প্রথম ধাপ পরিচর্যা সেটা হচ্ছে সানলাইট। সানলাইটে অবশ্যই আপনার গাছকে রাখতে হবে। এরপরের পরিচর্যার কথা যেটা বলবো সেটা হচ্ছে যেগুলো স্প্রের মাধ্যমে আপনি এই সময় পরিচর্যা করতে পারবেন, যদি আপনার গাছের মাটি শুকোতে না চায়। যেহেতু আমার গাছগুলো সম্পূর্ণ বাইরে আছে, কোনো শেড নেই এখানে। তো বন্ধুরা, সেই জন্য আমি এই স্প্রে মাধ্যমে যে পরিচর্যা, সেগুলাই আমি আমার গাছে করবো। এবং আপনার ওই সাইডের ওয়েদার যদি শুকনো হয় আর মাটি যদি শুকিয়ে যায়, তবে অবশ্যই দ্বিতীয় পরিচর্যাটির কথা ভাবতে পারেন। অক্টোবর মাসের প্রথমে যে পরিচর্যাটির কথা বলবো, সেই পরিচর্যার খাবারে কিন্তু কোনো নাইট্রোজেন জাতীয় খাবার থাকবে না। সম্পূর্ণ ফসফেট এবং পটাশ এই ধরনের খাবার এই গাছে এখন প্রয়োগ করতে হবে। যদি আপনি নাইট্রোজেন জাতীয় কোনো খাবার এতে প্রয়োগ করে ফেলেন, তবে অবশ্যই আপনার গাছে গ্রোথ নিয়ে নেবে, কিন্তু কোনো ফুল আর আপনি পাবেন না। পাতার কালার সবুজ হয়ে যাবে, পাতাতে ভর্তি হয়ে যাবে, কিন্তু কোনো ফুল আসবে না। তো সবসময় আপনাকে নাইট্রোজেনযুক্ত খাবার অ্যাভয়েড করে চলতে হবে। আর এই সময় কোনো প্রকারে আপনি সর্ষের খোল জল কিংবা বাদাম খোলের জল এতে দেবেন না। তো বন্ধুরা, যেহেতু হাতে খুব সময় কম, তাই এই সময় মানে অক্টোবর মাসের প্রথমের দিকে কোনো মতেই হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল এইগুলো দিতে যাবেন না, কারণ এই সারগুলো হচ্ছে স্লো রিলিজ। তাই এইগুলো ডিকম্পোজ হতে কম করে এক মাসের কাছাকাছি সময় লেগে যায়। তাই এই সব খাবারগুলো এখন দেবেন না, সম্পূর্ণ এড়িয়ে চলবেন। তো বন্ধুরা, স্প্রে মাধ্যমে যে খাবারগুলো দেবেন সেগুলো একে একে বলি, আর একসঙ্গে দেবেন না, অবশ্যই ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন। সর্বপ্রথমে যেটা দেবেন সেটা হচ্ছে 0-52-34। এখানে 0% নাইট্রোজেন, 52% ফসফরাস এবং 34% পটাশ থাকে। 1.5 গ্রাম, 1 থেকে 1.5 গ্রাম পার লিটারে। আর সঙ্গে দেবেন 0-0-50। এটা 0% নাইট্রোজেন, 0% ফসফরাস এবং 50% আপনার থাকবে পটাশ। এটা 1 গ্রাম পার লিটারে করে স্প্রে করে যাবেন। এর ঠিক 2 থেকে 3 দিন পরে যে কোনো একটি ভালো মাইক্রোনিউট্রন এটা আপনার গাছে স্প্রে করবেন। এই মাইক্রোনিউট্রনের ফলে আপনার গাছের ফুলগুলো খুব সুন্দর কোয়ালিটি হবে এবং গাছের যে এনপিকে বাদে, মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ বাদে যে আরও 11টি খাবারের প্রয়োজন হয়, সেটা এই মাইক্রোনিউট্রনের মাধ্যমে এই গাছ পেয়ে যাবে এবং স্বতঃস্ফূর্তভাবে এই গাছে তখন ফুল দিতে থাকবে। এর ঠিক 3 থেকে 4 দিন পরে আপনাকে যে কোনো একটা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। সেটা আপনার 15 দিন পর পর একবার। যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই অবশ্যই 15 দিন পর পর একবার ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন। আর যে মাইক্রোনিউট্রনটির কথা বললাম, সেটা মাসে একবার স্প্রে করে যাবেন। আর এনপিকে যেটা 0-52-34 এবং 0-0-50 বললাম, সেটা 15 থেকে 20 দিনে আরেকবার দেবেন। আর আরেকটি আপনাকে স্প্রে করতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটি পিজিআর। আপনারা মিরাকলান দিতে পারেন পার লিটারে 1 ml করে, আর নাহলে বুস্টার 2 দিতে পারেন প্রতি লিটারে 1 ফোঁটা করে। এই মিরাকোলানটি আপনি দিবেন 15 দিন পর পর একবার করে। ধরে এবারে বলি, যেসব এলাকায় বৃষ্টি কম হচ্ছে এবং তাদের মাটি একটু শুকিয়ে যাচ্ছে, তাদের জন্য মাটিতে দেওয়ার যে খাবারগুলো, সেই খাবারের বিষয়ে। তো এই ধরনের যদি আপনার টব হয় আর এই ধরনের গাছ হলে এখানে দেবেন 4 চামচের 2 চামচ ফসফেট, 1 চামচ লাল পটাশ আর 1 চামচ দেবেন ডিএপি। আর এটা হচ্ছে আপনার মাটিতে মেশানো অনুখাদ্য, এটা হচ্ছে ধ্রুবী গোল্ড টাটার। আর সঙ্গে নিয়েছি 1 চামচ মতো আপনার ফাঙ্গিসাইড, যেন এর গাছের রুটে কোনো ফাঙ্গাস না লাগে, এই জন্য এই যে খাবারটি, এই খাবারটি একসঙ্গে মিশিয়ে আপনারা এই ধরনের গাছে অবশ্যই দিতে পারেন। এই খাবারটি যখন দিবেন অবশ্যই টবের এই কিনারা বরাবর দিবেন, এর কোনো ভিতরে যেন রুটের সঙ্গে না টাচ করে, যেহেতু এটা সম্পূর্ণ কেমিক্যাল ভিত্তিক খাবার, তাই সম্পূর্ণ টবের কিনারা বরাবর দিবেন। আর এর সঙ্গে কিছু স্প্রে করতে হবে, সেগুলো আপনাদের বলে দিই। এর সঙ্গে যে স্প্রেটি করবেন অবশ্যই 15 দিনে একবার যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন। আর স্প্রে করবেন যে কোনো একটি পিজিআর, যেমন মিরাকোলান কিংবা বুস্টার 2। আর বাংলাদেশ থেকে যদি কোনো বন্ধু দেখে থাকেন, তারা এরা দিতে পারেন আপনারা ফ্লোরা। তো বন্ধুরা, এইগুলা দেওয়ার পরেও এতে যেহেতু মাটিতেই শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি, তবে অবশ্যই আরেকবার পাতাতে একটা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে যাবেন, তবে দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আপনার কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। অলরেডি গাছে কুড়ি আসা শুরু করে দিয়েছে, একটা ফুলও দেখা দিচ্ছে। তো যে সকল বন্ধুরা অল্প কিছু অ্যাডেনিয়াম নিয়ে কেবল শুরু করেছেন, তাদের এত খাবার হয়তো স্টকে নাও থাকতে পারে, তো তাদের জন্য একটি শর্টকাট পরিচর্যার কথা বলছি। তারা এই ধরনের যদি টব হয়, তবে 4 চামচের 1.5 চামচ 10-26-26, মানে 10% নাইট্রোজেন, 26% ফসফরাস এবং 26% পটাশ থাকবে, এমন একটি খাবার আপনারা এই গাছের গোড়ায় দেবেন। এর চাইতে যদি ছোট গাছ হয় তবে 1 চামচ, তার চাইতে ছোট হলে 1/2 চামচ পরিমাণ দেবেন। আর আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে যাবেন, আর যে কোনো একটি পিজিআর আপনারা স্প্রে করবেন। আগে যেভাবে বললাম ভিডিওতে সেই রকমভাবে, তবু আপনার গাছে মানে ফুল আসবে, কিন্তু হয়তো গাছ ভর্তি না হলেও আপনাকে নিরাশ করবে না, এমন ফুল আসবে। তো এই পরিচর্যাগুলো অবশ্যই সেরে ফেলুন এই অক্টোবর মাসের প্রথমের দিকেই, তবে আপনার গাছও দেখবেন কত হেলদি থাকবে এবং কত সুন্দরভাবে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।